প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, যে কবিতাটি ওয়াল্ট হুইটম্যানের সেটা। আচ্ছা, এই কবিতাটি নিয়ে অনেক বেশি রিকোয়েস্ট এসেছে, বিশেষ করে ইন্ডিয়া থেকে, এবং যার জন্য আজকে এটা তৈরি করছি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই কবিতাটির একটু প্রেক্ষাপট যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে এটা একটি এলিজি। তোমরা জানো যে এলিজি মিনিংটা হচ্ছে যে দুঃখের যে কবিতাগুলি বা শোক গাথা যেগুলো, সেগুলোকে বলা হয় এলিজি। তো এটা একটি এলিজি, এবং এইখানে শোক গাথাটা ওয়াল্ট হুইটম্যান তিনি রচনা করেছেন অ্যাকচুয়ালি আব্রাহাম লিঙ্কন, যে আমেরিকার যে ষোড়শ প্রেসিডেন্ট, ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তার মৃত্যুর ওপরে, বা সে সময় যে আমেরিকান সিভিল ওয়ার চলতেছিল, সে আমেরিকান সিভিল ওয়ারের পরে এই আব্রাহাম লিঙ্কন যখন তাকে যখন মেরে ফেলা হয়, হত্যা করা হয়, ঠিক তারপরে তিনি এই কবিতাটি লিখছেন। এবং এটা মূলত একটা মেটাফোরও বলা যেতে পারে, অর্থাৎ এখানে অনেক, মানে এটা একটি রূপক কবিতা এক কথায়। এখানে আমেরিকাকে একটি শিপের সঙ্গে তুলনা করা হয়েছে, আবার এখানে ক্যাপ্টেন হিসেবে বলা হচ্ছে, ওই শিপের যে ক্যাপ্টেন সেটাকে বলা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তো এটা এক এক কথায় একটি মেটাফোর এই পুরো কবিতাটি। তো চলো দেখি লাইন বাই লাইন কি বলছে। আচ্ছা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, বলা হচ্ছে যে অনেক ক্যাপ্টেন মারা গেছে, এবং ক্যাপ্টেন মারা যাওয়ার পরে তাকে সম্বোধন করে কবিতাটি শুরু করছেন ওয়াল্ট হুইটম্যান। এবং তিনি বলছেন যে, হে ক্যাপ্টেন, আমার প্রিয় ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, বলা হচ্ছে যে আমাদের যে ভয়ঙ্কর যে ট্রিপ, যেটা যাত্রা, যেটা সেটা শেষ হয়েছে। দ্য শিপ হ্যাজ উইদার্ড এভরি র্যাক, বলা হচ্ছে যে শিপ এর যে অবস্থা, শিপের যে প্রতিটা মানে পাটাতন বা কাঠ বা প্রতিটা তাক, সেগুলোর অবস্থা খুবই খারাপ। দ্য প্রাইস উই শর্ট ইজ ওন, এবং বলছে যে এই অবস্থায় যে প্রাইস আমরা খুঁজেছিলাম, যে উপহারটা আমরা পেতে চেয়েছিলাম, সেটা আমরা জিতে গেছি এবং সেটা জিতে নিয়েছি। আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু মানে এর অন্তর্নিহিত বা মেটাফরিক্যাল মিনিংয়ের বাইরের যে মিনিংটা, মেটাফরিক্যাল মিনিং যেটা, সেটা হচ্ছে এরকম যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বলতে, এই ক্যাপ্টেন বলতে বোঝাচ্ছে আব্রাহাম লিঙ্কনকে, আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট। এবং সেখানে বলছে যে আমাদের ফেয়ারফুল ট্রিপ ইজ ডান, অর্থাৎ আমাদের যে আমেরিকান যে সিভিল ওয়ার সেই সময় চলছিল, তো বলা হচ্ছে যে সেই সিভিল ওয়ারকেই ফেয়ারফুল ট্রিপ বলা হচ্ছে, অর্থাৎ ভয়ঙ্কর একটা যাত্রা বলা হচ্ছে। বলা হচ্ছে যে সেইটা শেষ হয়ে গেছে। দ্য শিপ হ্যাজ উইদার্ড এভরি র্যাক, এবং বলা হচ্ছে শিপ বলতে এখানে আমেরিকাকেই বোঝানো হচ্ছে। আমেরিকাকে একটা জাহাজের সঙ্গে মেটাফরিক্যালি তুলনা করে বলা হচ্ছে যে এই জাহাজটার অবস্থা অনেকটাই খারাপ এখন এই মুহূর্তে। দ্য প্রাইজ উই শর্ট ইজ অন, এবং বলা হচ্ছে যে আমরা যে জয়টা চেয়েছিলাম, যে আমেরিকান সিভিল ওয়ারে আমরা জিতবো, সেটা আমরা জিতে গেছি, অর্থাৎ আমেরিকান সিভিল ওয়ারে যে মানে জিতে গেছে আব্রাহাম লিঙ্কনের পক্ষের শক্তি, তো সেটার কথা বলা হচ্ছে যে আমরা এটা জিতে গেছি। এরপরে যেটা বলছে যে দ্য পোর্ট ইজ নিয়ার, দ্য বেলস আই হিয়ার, বলা হচ্ছে যে জাহাজ এখন যে অবস্থায় আছে, সেখান থেকে পোর্ট যেন দেখা যাচ্ছে, অর্থাৎ বন্দর যেন দেখা যাচ্ছে। দ্য বেল আই হিয়ার, এবং বলছে যে আমি যেন বেল শুনতে পাচ্ছি, যে জাহাজটা থামবে বা জাহাজটা থেকে যাত্রী নামবে, এইটার যেন একটা বেল আমি শুনতে পাচ্ছি। দ্য পিপুল অল এক্সাল্টিং, অর্থাৎ এইখানে যেটা বলছে যে মানুষ বা জনগণ যারা আছে তারা সবাই আনন্দ করছে। এক্সাল্টিং বলতে আনন্দ করা, তো তারা অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছে, আনন্দ করছে। এবং আমি যেন দেখতে পাচ্ছি পোর্ট খুব কাছেই, অর্থাৎ জাহাজ এখন থামবে, এবং যে আমরা যে এখান থেকে জাহাজ থেকে নেমে যাব এবং আবার আমরা স্বাভাবিক লাইফে ফিরে আসব, সেটার কথা বলা হচ্ছে। হোয়াইল ফলো আইস দ্য স্টেডি কিল, বলা হচ্ছে যে ঠিক সেই মুহূর্তেই ফলো করতে বলছেন, যে স্টেডি কিল বলতে দৃঢ় যে জাহাজের যে পাটাতন বা তলদেশ সেইটার দিকে তাকানোর কথা বলা হচ্ছে। দ্য ভেসেল গ্রিম অ্যান্ড ডেয়ারিং, এবার বলছে যে এই যে ভেসেল, ভেসেল বলতে শিপ বা জাহাজ, বলা হচ্ছে জাহাজটা অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছে। গ্রিম অ্যান্ড ডিয়ারিং বলতে অত্যন্ত ভয়ঙ্কর।
অর্থাৎ এখানে যেটা বলছে যে পোর্ট খুব কাছেই, অর্থাৎ জাহাজ তার বন্দরে বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে এবং লোকজনের আনন্দ, চিৎকার, চেঁচামেচি বা ইভেন আনন্দের ঘন্টা যেন বাজছে, সেটা যেন কবি শুনতে পাচ্ছেন। এবং কবি একই সঙ্গে বলছেন যে কিন্তু এই অবস্থাতে যখন জাহাজের পাটাতনের দিকে যখন তাকানো যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই ভ্যাসেল, অর্থাৎ জাহাজটা অত্যন্ত ভয়ঙ্কর, গ্রিম অ্যান্ড ডিয়ারিং। এই অবস্থায় তিনি বলছেন, যেটা কবি যেটা বলছে যে, বাট ও হার্ট হার্ট হার্ট, অর্থাৎ কিন্তু হৃদয় হৃদয়, এখানে হৃদয়ের বা মনের অবস্থার কথা বলা হচ্ছে। এখানে এই হার্ট 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 বারবার উল্লেখ করে বলানো হচ্ছে যে হার্টের যে বা মনের বা হৃদয়ের যে অবস্থা সেইটার কথা উল্লেখ করা হচ্ছে। ও দ্য ব্লিডিং ড্রপ অফ রেড, এবং বলতে যে লাল রক্তের যে ব্লিডিং যেটা হচ্ছে, যেটা বের হচ্ছে, সেটার দিকে তাকিয়ে কবির যে হৃদয় সেটা অত্যন্ত নরম হয়ে যাচ্ছে এবং দুঃখে ভরা, মানে দুঃখে কাতর হয়ে যাচ্ছে। হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, এবং বলছে যে ডেকের ওপরে, জাহাজের যে ডেক, সে ডেকের ওপরে আমার ক্যাপ্টেন শুয়ে আছে, ফলেন কোল্ড অ্যান্ড ডেড। এবং বলা হচ্ছে যে তিনি ওখানে শুয়ে পড়ে আছেন খুবই ঠান্ডা এবং মৃত অবস্থায়। আচ্ছা, এখানে যে কথাটা বলা হচ্ছে যে জাহাজ বলতে, তোমাদেরকে আগেই বলেছি, জাহাজ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমেরিকার নিচে, মানে আমেরিকার যে কান্ট্রি, সে কান্ট্রির কথা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই জাহাজের ডেক, অর্থাৎ এই আমেরিকার যে মাটি, সে মাটির উপরে ক্যাপ্টেন শুয়ে আছে, এবং যে ক্যাপ্টেন সেটা হচ্ছে যে মৃত এবং ঠান্ডা হয়ে শুয়ে আছে, সেটার কথা বলা হচ্ছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন রাইজ আপ অ্যান্ড হিয়ার দ্য বেলস, এখানে এই যে ক্যাপ্টেনকে, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনকে এখানে আহ্বান করা হচ্ছে যে হে ক্যাপ্টেন, আমার প্রিয় ক্যাপ্টেন, আপনি উঠুন, এবং এই যে বেল, যেটা আনন্দের সঙ্গীতের সঙ্গে যে বেলগুলো বাজানো হচ্ছে, বলছে এই বেলটাও শুনুন। রাইজ আপ ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ হাং, বলা হচ্ছে উঠেন, উঠে দাঁড়ান এবং দেখেন আপনার জন্য পতাকা টানানো হয়েছে, অর্থাৎ অনেক পতাকা আপনাকে উদ্দেশ্য করে, আপনার এই যে ফিউনারেল যে ডে সেটা উদ্দেশ্যে আপনার মানে অনেক পতাকা টাঙানো হয়েছে। ফর ইউ দ্য বিয়োগল ট্রিলস, এবং আপনার জন্যই বিয়োগলের যে বাঁশি, সে বাঁশিটা বেজে উঠছে। ফর ইউ বাকেটস অ্যান্ড রিবনস রেডস, বলা হচ্ছে যে আপনার জন্য অনেক পুষ্পমাল্য দিয়ে সাজানো হয়েছে চারিদিক, অর্থাৎ এই বাকেটস এবং যে রিবনস, এটা হচ্ছে যে ফুল বা ফুলের যে বিভিন্ন মালা বা তোড়া, সেগুলো দিয়ে বিভিন্ন যে আশেপাশের জায়গাগুলো সাজানো হয়েছে সেটার কথা বলা হচ্ছে। ফর ইউ দ্য শোরস এ ক্রাউডিং, বলা হচ্ছে আপনার জন্য এই যে যে সমুদ্র বা যে যে নদীতে জাহাজটা চলছে সেইটার যে কিনারাগুলি, সেই কিনারাগুলিতে ক্রাউডিং, অর্থাৎ অনেক লোকজন এসে জমা হয়েছে আপনাকে দেখার জন্য, সুতরাং আপনি উঠুন। ফর ইউ দে কল, আপনাকে তারা সবাই ডাকছে, দে দ্য সোয়িং ম্যাস, হচ্ছে এই আন্দোলনরত যে জনতা, অর্থাৎ মানে খুব চিৎকার চেঁচামেচি করছে এমন যে জনতা, সেই জনতা আপনাকে ডাকছে। দে আর ইগার ফেসেস টার্নিং, হচ্ছে তাদের যে অত্যন্ত আগ্রহ মাখা যে ফেসগুলি, সেই চেহারাগুলি এখন ঘুরছে আপনার দিকে বা আপনার দিকে হচ্ছে, আপনি প্লিজ উঠে দাঁড়ান। এভাবে আহ্বান করার পরে, অর্থাৎ তার যে মৃত্যুর পর, তার যে মৃত্যুকে মানে যেভাবে নিয়ে আসা হচ্ছে, এবং এরপরে বলা হচ্ছে যে এই যে আনন্দধ্বনি যেটা বাজছে, অর্থাৎ আমেরিকান সিভিল ওয়ার জেতার পরে যে আনন্দধ্বনিটা বাজছে স্লেভারির শেষ হিসাবে, অর্থাৎ দাসপ্রথার শেষ অবস্থা, সেই যে আনন্দের যে অবস্থা বা আনন্দ ঘন চারিদিকে যে পরিবেশ, জনতাও এখানে আছে, বলা হচ্ছে এই অবস্থায় আপনি আর শুয়ে থাকেন না, আপনি যে ডেড হয়ে গেছেন এটা না থেকে আপনি বরং জেগে উঠুন। হিয়ার ক্যাপ্টেইন ডিয়ার ফাদার, আচ্ছা এইখানে যে জাহাজের একজন ক্রু, তিনি আর কি এই হচ্ছে ক্যাপ্টেনকে ডাকছেন যে হে ক্যাপ্টেন ডিয়ার ফাদার, মানে হচ্ছে যে প্রিয় বাবা, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি তার বাবা না, কিন্তু এখানে তিনি তাকে ক্যাপ্টেনকে, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনকে ফাদার হিসেবে উল্লেখ করছেন, এবং বলছেন যে শোনেন, বা এখানে ক্যাপ্টেন আপনি শোনেন, প্রিয় ক্যাপ্টেন, দিস আর্ম বিনিথ ইওর হেড, আমার যে হাত, আমার যে বাহু, সেটা আপনার মাথার নিচে। ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক, বলা হচ্ছে যে এইটা কিছু একটা, মানে একটা স্বপ্ন যেটা জাহাজের ডেকের উপরে পড়ে আছে,
এবং মানে এই এই যে ড্রিম বলতে এখানে আব্রাহাম লিঙ্কনকেই বোঝানো হচ্ছে, যে এই আব্রাহাম লিঙ্কন যিনি মারা গেছেন তিনি মূলত একটা স্বপ্ন ছিলেন, একটা তিনি নিজে স্বপ্ন দেখতেন, মানুষকে স্বপ্ন দেখাতেন। তো বলা হচ্ছে তিনি যে নিজে একদিন স্বপ্ন ছিলেন সেটা ডেকের উপরে পড়ে আছে, ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড, আপনি পড়ে আছেন, মারা গেছেন এবং ঠান্ডা হয়ে গেছেন। তো এইখানে এই এই দ্বিতীয় স্ট্যাঞ্জাটা যেটা বলা হচ্ছে, যে এই আব্রাহাম লিঙ্কনকে আবার পুনরায় জেগে ওঠার জন্য আহ্বান করা হচ্ছে, এবং জেগে উঠে এই যে আমেরিকান সিভিল ওয়ারে যে জেতার পরে যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনে অংশগ্রহণ করতে বলছেন এখানকার যে জাহাজের যে ক্রু তিনি, এবং তিনি বলছেন যে হে ফাদার আপনি উঠুন এবং আপনার মানে মাথার নিচে আমার যে বাহু সে বাহুটা রয়েছে, এবং তাকে আব্রাহাম লিঙ্কনকে তিনি মানে একটা স্বপ্নের কথা বলছেন এবং বলছেন যে যে স্বপ্নটি মোড়ে ঠান্ডা হয়ে ডেকের উপরে জাহাজের উপরে পড়ে আছে, জাহাজ বলতে যে আমেরিকান সিভিল মানে আমেরিকান যে মাটি সে মাটির উপরে পড়ে আছে। আচ্ছা, এরপরে যেটা বলছে, মাই ক্যাপ্টেন ডাজন্ট অ্যান্সার, আমার ক্যাপ্টেন অ্যান্সার দেয় না বা দিচ্ছে না, হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল, বলা হচ্ছে যে তার যে ঠোঁট সেগুলি বিবর্ণ হয়ে গেছে এবং স্টিল চুপচাপ রয়েছে। মাই ফাদার ডাজন্ট ফিল মাই আর্ম, আমার বাবা আমার মানে গার্জিয়ান অর্থাৎ এই যে মানে যেই স্পিকার যিনি এই কবিতাটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমার ফাদার অর্থাৎ এই আব্রাহাম লিঙ্কনকে তিনি গার্জিয়ান বা ফাদার হিসেবে উল্লেখ করে তিনি বলছেন যে আমার ফাদার ফিল করতে পারছে না যে আমার আর্ম আমার বাহু তার মাথার নিচে, হি হ্যাজ নো পালস নর উইল, তার কোনো যে পালস অর্থাৎ তার যে হৃৎকম্পন এই যে হৃৎকম্পনটা আর নাই, নর উইল অথবা কোনো ইচ্ছাও আর নাই, দ্য শিপ ইজ অ্যাঙ্কার্ড সেফ অ্যান্ড সাউন্ড, বলা হচ্ছে যে এই যে জাহাজটা সেটা নোঙর গাড়া হয়েছে খুব নিরাপদভাবেই, ইটস ভয়েস ক্লোজড অ্যান্ড ডান, এর যে যাত্রা অর্থাৎ সমুদ্রের যে যাত্রা এই জাহাজটি করেছিল সেটা এখন ক্লোজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ এখানে ওই একই কথা বলা হচ্ছে, শিপ হচ্ছে আমেরিকা, অর্থাৎ আমেরিকা এখন এই যে যুদ্ধের পরে খুব নিরাপদভাবে এক জায়গায় মানে যুদ্ধটা শেষ হয়ে গেছে এবং এক জায়গায় নোঙর গেড়েছে, জাহাজ যেমন সমুদ্রের ভিতরে যে অনেক দূর পর্যন্ত যাত্রা করে এসে বন্দরে লঙ্গর গাড়ে, ঠিক সেটার কথা বলা হচ্ছে যে আমেরিকান সিভিল ওয়ারের পরে এই শিপ লাইক যে আমেরিকা সেটা কি বলছে, সেটা হচ্ছে যে খুব মানে নিরাপদ এবং খুব ভালো একটা অবস্থায় আছে, এবং এই যে ভয়েজ এই যে যুদ্ধ বা এই যে যাত্রাটা সেটা ক্লোজ হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, এবং এই অবস্থায় এই এই সময়টাতে এই গুরুত্বপূর্ণ সময়টাতে এই যে ক্যাপ্টেন সে আর অ্যান্সার দিচ্ছে না এবং তার ঠোঁট বিবর্ণ হয়ে গেছে, তিনি মানে মারা যাওয়ার পরের যে অবস্থাটা সেখানে এটা আর কি বর্ণনা করছে এখানকার যে স্পিকার তিনি। ফ্রম ফিয়ারফুল ট্রিপ দ্য ভিক্টর শিপ কামস ইন উইথ অবজেক্ট ওন, বলা হচ্ছে যে এই যে ফিয়ারফুল যে ট্রিপ এই যে ভয়ঙ্কর যে যুদ্ধটা বা এই যে ভয়ঙ্কর যে যাত্রা সেটার ফলে বিজেতা যে জাহাজ অর্থাৎ যে জাহাজটি জিতেছে সেই জেতা জাহাজটি মানে অনেক জেতা অবজেক্ট নিয়ে অর্থাৎ অনেক যে অবজেক্ট যেগুলো জিতে জেতার পরে যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে ফিয়ারফুল ট্রিপটা শেষ করে ফিরে আসছে, এক্সাল্ট ও শোরস অ্যান্ড রিংস ও বেলস, বলা হচ্ছে যে আনন্দ করো হে শোর, শোর বলতে সমুদ্রের যে কিনারা, কিনারা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে কিনারার যে মানুষ মানুষগুলি, এখানে কিনারা সমুদ্রের কিনারা বলতে দেশের যে মানুষ সাধারণ মানুষ তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আনন্দ করো এবং তোমরা তোমাদের যে আনন্দের ধ্বনি বা যে বেল সেগুলো বাজাতে থাকো, বাট আই উইথ মর্নফুল ট্রেড, কিন্তু আমি একটি বেদনার্ত মর্নফুল বা দুঃখে ভারাক্রান্ত যে পদধ্বনি সেই পদধ্বনি নিয়ে, ট্রেড বলতে এখানে পদধ্বনি, সেই পদধ্বনি নিয়ে ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ, ডেকের উপর দিয়ে হাঁটাহাঁটি করি যেই ডেকের আমার ক্যাপ্টেন শুয়ে আছে, ফলেন কোল্ড অ্যান্ড ডেড অর্থাৎ পড়ে আছে ঠান্ডা হয়ে গেছে এবং মারা গেছে। তো এইখানে এই সর্বশেষে এসে কবি বা ন্যারেটর এই কবিতার তিনি অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে আহ্বান করছেন যে তোমরা আনন্দ করো তোমরা বেল বাজাও কিন্তু তোমরা এটা করছো করো কিন্তু আমি অত্যন্ত দুঃখে আছি এবং আমি আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি জাহাজের
বা দেশের যে মাটির উপরে যেখানে ক্যাপ্টেন শুয়ে আছে সেখানে আমি হাঁটাহাঁটি করি অত্যন্ত দুঃখ নিয়ে মনের ভেতরে। এই হচ্ছে অ্যাকচুয়ালি এই কবিতাটি। তো এই কবিতাটির তিনটে স্ট্যানজা, এবং এটা যেহেতু একটি এলিজি, দুঃখের কবিতা, তো সেটা এইখানে আমি বর্ণনা করলাম। আমি যদি এটা আরেকবার সামারি হিসেবে বলি, যে এখানে ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন হচ্ছে এই কবিতার যে স্পিকার বা কবি ওয়াল্ট হুইটম্যান, তার যে ক্যাপ্টেন বা এখানে যাকে উল্লেখ করা হচ্ছে তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। এবং আব্রাহাম লিঙ্কন মারা যাওয়ার পরে আমেরিকান সিভিল ওয়ার যখন শেষ হয়ে যায়, সেই সময়টাতে আমেরিকা যে জিতেছে এইটাকে এখানে উল্লেখ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমেরিকা জেতার পাশাপাশি, আমেরিকা সিভিল ওয়ারে জেতার পাশাপাশি কী হচ্ছে, তাদের যে ক্যাপ্টেন অর্থাৎ আব্রাহাম লিঙ্কন তাকেও হারিয়েছে। তো এই কবিতাটির মধ্যে এটা এখানে একটি মেটাফোর ইউজ করা হয়েছে, যে মেটাফোর বলতে এখানে ক্যাপ্টেন বলতে আব্রাহাম লিঙ্কনকে, শিপ বলতে আমেরিকা বা ইউএসএকে বোঝানো হচ্ছে। এবং এখানে আরও যে বিষয়গুলি যেমন আছে, মানে প্রাইজ ওন বলতে যুদ্ধে জেতা, অর্থাৎ আমেরিকান সিভিল ওয়ারে যে আমেরিকা ইউনাইটেড নেশন যেটা জিতেছে, ইউনিয়ন যারা, তারা যে জিতেছে এবং সেটার কথা বলা হচ্ছে। এবং এইটাই বলা হচ্ছে এখানে, যে এই যুদ্ধের পরে যে তাদের যে ক্যাপ্টেন মারা গেছে সেই ক্যাপ্টেনের বিভিন্ন অবস্থার কথা এখানে উল্লেখ করা হচ্ছে, এবং জনতা আনন্দ করছে, এবং সেই সঙ্গে জনতার আনন্দের সঙ্গে কবি বা ন্যারেটর এখানে এই কবিতার যে স্পিকার, তিনি তার নিজেকে অ্যাকচুয়ালি মেলাতে পারছেন না, এবং তিনি তার দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে এখানে কথা বলছেন, যে অ্যাকচুয়ালি তোমরা দুঃখ আনন্দ করো কিন্তু আমি আনন্দ করতে পারছি না, আমার মনের ভিতরে অনেক দুঃখ, আমার ক্যাপ্টেন মরে পড়ে আছে। তো এই কথাটা আর কি বলছে এখানে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো কবিতা বা অন্য কোনো কিছু নিয়ে আসবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।